ব্রেকিং নিউজ, মহা খুশির খবর। বিশ্ব ক্রিকেটকে চমক দেখালো বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করলো টাইগাররা। 16 রানের জয়ে ইংল্যান্ডকে ধবল ধোলাই করলো লিটন কুমার দাসরা। 159 রানের লক্ষ্যে 13 ওভার শেষে 1 উইকেটে 100 রান। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল ইংল্যান্ড। ক্রিজে ছিলেন দুই থিতু ব্যাটসম্যান ডেভিড মালান ও জস বাটলার। এর পরের দুই ওভারেই বদলে গেল চিত্রটি। ডেভিড মালানকে ফেরালেন তাসকিন আহমেদ। জস বাটলার ঠিক পরের বলে রান আউট। আরেকবার পথ হারালো ইংল্যান্ড। আরেকবার দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতল বাংলাদেশ। 1-2-3 বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ধবল ধোলাই। ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ জিতে ধবল ধোলাই হওয়া আটকে ছিল বাংলাদেশ। তবে পরের তিন ম্যাচ জিতে টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে সেই সাথ দিল সাকিব আল হাসানের দল। তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে এ নিয়ে দ্বিতীয়বার ধবল ধোলাই করল বাংলাদেশ। সর্বশেষ 2012 সালে আয়ারল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়েছিল তারা। হাসান মাহমুদ ও মিরাজ ছাড়া বাকিরা উইকেটের দেখা পেয়েছেন। তবে হাসান ডেথ ওভারে স্নায়ু ধরে রেখেছেন। মিরাজ তো ফিল্ডিংয়েও ছিলেন দারুণ। দারুণ ছিল সাকিবের অধিনায়কত্ব। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ পথ হারিয়েছিল শেষ 5 ওভারে। সে সময়ে উঠেছিল মাত্র 27 রান। ইংল্যান্ড শেষ 5 ওভারে তুলেছে 34 রান। তবে যথেষ্ট হয়নি সেটিও। শেষ ওভারে প্রয়োজন 27 রান। প্রথম বল লো ফুলটস, লং অফ দিয়ে 4 ওক্সের। দ্বিতীয় বলে অফ স্টাম্প বরাবর ব্ল্যাক হোলে, এবার পয়েন্ট দিয়ে 4। দ্বিতীয় বল অফ স্টাম্পের বাইরে স্লোয়ার, ব্যাটে বলে করতে পারেনি ওক্স, বাই থেকে 1 রান। চতুর্থ বল একই লাইন, আবার মিস, আবার বাই থেকে 1 রান। পঞ্চম বল আবার স্লোয়ার, এবার আর বাইয়ের জন্যও দৌড়াননি ক্রিস ওক্স। শেষ বলও ডট। বাংলাদেশ 16 রানে জয়ী, সিরিজ 3-0 জয়ী। উড়ন্ত বাংলাদেশ, দুরন্ত বাংলাদেশ, অবিশ্বাস্য বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেই ইংল্যান্ডকে প্রতিপক্ষ ও স্বাগতিক বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ হারিয়েছে 3-0 ব্যবধানে। জস বাটলার মঈন আলীদের হোয়াইট ওয়াশ করে টাইগাররা গড়েছে ইতিহাস। 2012 সালে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এছাড়া যে কোনো ফরম্যাটের ক্রিকেটে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়, প্রথম হোয়াইট ওয়াশ অর্জন। প্রিয় দর্শক, টি টোয়েন্টিতে বাংলাদেশের এই দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। Onto the pads, it's over. It's all over. Bangladesh go on to win by 16 runs. What a moment. It was 2012 then they pulled up a clean sweep. That was against Thailand. But this time it's against the world champions. And they pulled up a Bangla wash. They go on to win by 16 runs.